আওয়ামী লীগের বাংলাদেশের রাজনীতি করার অধিকার নেই বলছেন মেজর হাফিজ এই সরকারকে একটি ভালো নির্বাচনের উদ্যোগ নিতে হবে বলছেন দুদু এদিকে সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক গ্রেপ্তার শেখ হাসিনা চেয়েছিলেন জামাত নেতারা প্রাণ ভিক্ষা চাক বলছেন ড শফিকুর জানাবো আউশের ভরা মৌসুমেও বাড়ছে চালের দাম বিপাকে নিম্ন আয়ের মানুষ এবং সর্বশেষ জানাবো বনার্থদের তদের জন্য উপদেষ্টা ত্রাণ তহবুল এক কোটি চুয়ান্ন লাখ টাকা অনুদান শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত আওয়ামী লীগের বাংলাদেশের রাজনীতি করার অধিকার নেই বলছেন মেজর হাফিজ বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি করার অধিকার নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজ উদ্দিন আহমেদ মেজর হাফিজ উদ্দিন বলেন যারা হত্যা করেছে গণতন্ত্র দলগুলোকে নিষিদ্ধ করেছে যারা জনতার উপর নির্বিচারে যারা ভারতীয়দের সুযোগ করে দিয়েছে সেই আওয়ামী লীগের বাংলাদেশে রাজনীতি করার অধিকার নেই তিনি বলেন পৃথিবীতে এমন জাতি নেই যে বাংলাদেশকে দমন করতে পারবে জনগণের সাহায্যে দেশ সংস্কার হবে জানিয়ে মেজর হাফিজ আরো বলেন এই বিপ্লব ব্যর্থ হতে দেওয়া যাবে না বাংলাদেশ কারো কাছে মাথা নত করবে না কারো সাহায্য নয় জনগণকে সাথে নিয়ে সংস্কার হবে এই সরকারকে একটি ভালো নির্বাচনের উদ্যোগ নিতে হবে বলছেন দুদু বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন এই সরকারকে একটি ভালো নির্বাচনের উদ্যোগ নিতে হবে সেই উদ্যোগের সঙ্গে দেশবাসী সরকারের সাথে থাকবে ভালো নির্বাচনের মধ্য দিয়ে দেশের মানুষ তার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে দুদু বলেন স্বৈরাচারী শেখ হাসিনা পতন আন্দোলনে এখন অনেক ভাই ও বোন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়ে আছেন সরকার তাদের সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন তাদের দ্রুত সহযোগিতা করার তাগিদ দিতে চাই তিনি বলেন বাংলাদেশ স্বাধীন হয়েছে পঞ্চাশ বছরের উপরে অনেকে বলে দ্বিতীয়বার স্বাধীন হয়েছে পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকার এতটাই এতটাই নির্মম স্বৈরাচার ছিল যে মানুষ স্বাধীনতাটা ভুলে গিয়েছিল মানুষের কোনো অধিকার ছিল না মানুষ তার পছন্দের থেকে ভোট দেবে সে অধিকার হারিয়ে ফেলেছিল এই আওয়ামী লীগ সীমাহীন লুটপাট করেছে একটা দলের নেতাকর্মী দলের প্রধানের পরিবার দেশের প্রতিটি সেক্টর থেকে লুটপাট করে বিদেশে অর্থ করেছে এটা ভাবা যায় অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবে জানিয়ে ছাত্র দলের সাবেক সভাপতি বলেন স্বৈরাচারে আওয়ামী সরকার যে লুটপাট করছে তার নেতাকর্মীদের কাছে লাখ লাখ অস্ত্র দিয়েছে সেই অস্ত্র বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের হেফাজতে নিতে হবে তিনি বলেন বিএনপি ও দেশবাসীর প্রত্যাশায় সরকার একটি ভালো নির্বাচন দেবে একটি ভালো নির্বাচনের জন্য দেশবাসীর ভোটাধিকার প্রতিষ্ঠা করার জন্য বিএনপি আগাগোড়া এই অন্তর্বর্তীকালীন সরকারের সাথে থাকবে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছেলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই সরকারকে সমর্থন জানিয়েছেন যে সরকার নির্বিঘ্নে কাজ করতে পারে ভালো নির্বাচন দিতে পারে অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে বিএনপির এই নেতা বলেন এই সরকারকে একটি ভালো নির্বাচনের উদ্যোগ নিতে হবে সেই উদ্যোগের সঙ্গে দেশবাসী ও সরকারের সাথে থাকবে ভালো নির্বাচনের দেশের মানুষ তার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে মধ্য তিনি বলেন আওয়ামী আওয়ামী লীগ দেশের দেশের মানুষকে ভোট দিতে দেয় নাই তাই মানুষ বিদায় করেছে অন্তর্বর্তীকালীন সরকার তাদের ভোটের অধিকার ফিরিয়ে দেবে এই বিশ্বাস তারা করে শুধু দেশবাসী নয় বিশ্ববাসীও এটা বিশ্বাস করে জন্য সরকারকে সতর্ক হতে হবে নির্বাচনের দিকে যেন এগিয়ে যেতে না পারে তার জন্য কাজ করতে হবে তিনি বলেন দেশের পার্বত্য অঞ্চল সহ বিভিন্ন জায়গায় ষড়যন্ত্র করা হচ্ছে এমনকি বায়তুল মোকারমের যে ঘটনা ঘটেছে সেটা খুবই নিন্দনীয় এবং আশঙ্কাজনক সেজন্য এই সরকারকে সতর্ক থাকতে হবে যারা এক সাগর রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছে এবং স্বৈরাচারী শেখ পতনের আন্দোলনে এবং জীবন উৎসর্গ করেছে তাদের যে দাবি সেই গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে এ সময় দলের নেতা কর্মী ও দেশবাসীর উদ্দেশ্যে কৃষক দলের সাবেক এই আহ্বায়ক বলেন আওয়ামী লীগ ফ্যাসিজম ধ্বংস হয়ে গেছে এটা মনে করা যাবে না তারা নতুন করে ষড়যন্ত্র করছে তাদের হাতে বিপুল অর্থ ও অস্ত্র আছে একটি বড় দেশ তাদের সমর্থন করছে সেহেতু ছোট করে দেখার কোনো অবকাশ নেই তাই সবাইকে ঐক্যবদ্ধ থেকে সরকারকে সহযোগিতা করতে হবে আওয়ামী লীগকে করে তিনি বলেন আওয়ামী হুশিয়ারি হুঁশিয়ারি করবে বেশি বাড়াবাড়ি করা ঠিক হবে না দেশবাসী যদি একবার ঘুরে দাঁড়ায় কি হয় সেটা দেড় মাস আগে দেখেছেন এদেশের মানুষ যেমন নরম তেমনি গরম সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক গ্রেপ্তার সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল জাহিদ ফারুক শামীমকে রাজধানীর বাড়িধারা থেকে গ্রেপ্তার করেছে র্যাব সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন র্যাবের লিগাল ও মিডিয়া উইং এর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌস তিনি বলেন তার বিরুদ্ধে একাধিক হত্যা মামলা রয়েছে এই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে সুনির্দিষ্ট গোয়েন্দা তত্ত্বের ভিত্তিতে অবস্থান নিশ্চিত হওয়ার পর রাজধানীর বাড়িধারা থেকে জাহিদ ফারুককে গ্রেপ্তার করা হয় বলে জানান লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌস তাকে ডিবির কাছে হস্তান্তর করা হবে বলেও জানান র্যাবের এই কর্মকর্তা শেখ হাসিনা চেয়েছিলেন জামাত নেতারা প্রাণ ভিকা চাক বলছেন ডক্টর শফিকুর জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন আওয়ামী লীগ যাদের উপর সবচেয়ে বেশি জুলুম করেছেন তার নামে জামাত ইসলামী একে একে শুধু নয় ক্রমিক অনুসারে এক থেকে এগারো শীর্ষ দায়িত্বশীল নেতাদের জুডিশিয়াল কিলিং এর মাধ্যমে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে তিনি বলেন ফাঁসি দেওয়া হয়েছে জেলের ভেতরে তিলে তিলে তাদেরকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে ওই সময় সরকার চেয়েছিল তারা প্রাণ ভিক্ষা কিন্তু তারা আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করেননি আমরা অনেক আন্দোলন করার চেষ্টা করেছি সর্বশেষ ছাত্র জনতার একটি আন্দোলনকে কেন্দ্র করে শেষ পর্যন্ত এই স্বৈরাচারকে বিদায় নিতে হয়েছে সিরাজগঞ্জ দারুল ইসলাম একাডেমি মাঠে আয়োজিত দলের রোকন সম্মেলন ও সুধি সমাবেশের প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি জামায়াত আমির বলেন আপনি একটু করে ঢুকে পড়বেন তাহলে দেশ ছেড়ে গেলেন কেন আপনাকে কে যেতে বলছে আমরা তো আপনাকে যেতে বলি নাই তাই বলবো এমন রাজনীতি করুন যাতে সম্মানের সঙ্গে টিকে থাকতে পারেন ডক্টর শফিকুর রহমান বলেন আমরা ঘোষণা দিয়েছি কার উপর প্রতিশোধ নেব না প্রতিশোধ নেওয়ার মানে হচ্ছে আইন হাতে তুলে নেওয়া আইন যেখানেই হাতে তুলে নেওয়া হয়েছে সেখানে বিশৃঙ্খলা তৈরি হয়েছে আউশের ভরা মৌসুমে বাড়ছে চালেতাম বিপাকে আয়ের মানুষ উত্তরাঞ্চলের অন্যতম বৃহৎ মোকাম নওগাঁর মহাদেবপুরে আউশের ভরা মৌসুমে দফায় দফায় বাড়ছে চালের দাম বৃহৎ এ মোকামে চালের দাম বৃদ্ধির প্রভাব পড়ছে রাজধানী সহ দেশের বিভিন্ন বাজারে এতে বিপাকে পড়ছে নিম্ন আয়ের মানুষ গত এক সপ্তাহের ব্যবধানে মোটা চালের দাম কেজিতে দুই থেকে তিন টাকা এবং মাঝারি চালের দাম কেজিতে তিন থেকে চার টাকা বেড়েছে এবং চিকন চালের দাম কেজিতে বেড়েছে চার টাকা গত এক সপ্তাহ আগে মোটা জাতের স্বর্ণা পাঁচ চাল পঞ্চাশ টাকা কেজি দরে বিক্রি হলেও এখন সে চাল বিক্রি হচ্ছে বান্ন থেকে তিপ্পান্ন টাকায় মাঝারি জাতের বি আঠাশ চাল বাহান্ন থেকে তিপ্পান্ন টাকায় বিক্রি হলেও সপ্তাহের ব্যবধানে কেজি প্রতি দুই থেকে তিন টাকা বেড়ে তা এখন বিক্রি হচ্ছে চুয়ান্ন থেকে পঞ্চান্ন টাকায় জিরা চালের দাম এক সপ্তাহের ব্যবধানে কেজিতে চার টাকা বেড়ে এখন বিক্রি হচ্ছে চৌষট্টি টাকায় গত এক সপ্তাহ আগে এ চালের কেজি ছিল সাত টাকা চালের এ দাম বৃদ্ধিতে চাল কিনতে গিয়ে চরম বেকায়দে পড়ছেন নিম্ন মধ্যবিত্ত আয়ের মানুষ তাদের আয়ের বড় একটা অংশ খরচ হয়ে যাচ্ছে চাল কিনতে খুচরা বিক্রেতারা বলছেন মোকামের দাম বৃদ্ধির কারণে খুচরা বাজারে দাম বাড়ছে আবার মোকামের চাল কল মালিকরা বলছেন ধানের দাম বৃদ্ধি পাওয়ায় চালের দাম বাড়ছে বড় বড় মিল মালিকরা বলছেন সাম্প্রতিক সময় বিদ্যুতের ঘন ঘন লোডশেডিং দেখা দেওয়ায় চাল উৎপাদন ব্যাহত হচ্ছে এতে বাজারে চালের সরবরাহ কিছুটা কমেছে কারণেও চালের দাম বৃদ্ধিকে দায়ী করছেন মিল মালিকরা চালের দাম বৃদ্ধির কারণ অনুসন্ধানে আরও জানা যায় ধান কাটার সঙ্গে সঙ্গেই ধান দেনার কারণে কম দামে ধান বিক্রি করতে বাধ্য হন কৃষকরা কৃষকদের থেকে কম দামে ধানগুলো ক্রয় করে মজুদ এক শ্রেণীর অতি মুনাফালোভি মজুদদার ও ব্যবসায়ীরা উপজেলা সদর আশপাশের এলাকায় পাঁচ থেকে সাতজন মজুদদার হাজার হাজার মন ধান মজুত করে চালের বাজার অস্থির করছে বলে অভিযোগ রয়েছে এদের মধ্যে চাল চালকল নেই এরা শুধু ধান মজুত করে দেশি বেশি দামে বিক্রি করেন বলে অভিযোগ রয়েছে উপজেলা সদরের ফাজিলপুর নারশালা শিবগঞ্জ মোড় আখেরা ও দোহালিতে সব মজুদদারদের বৃহৎ বৃহৎ গুদামে হাজার হাজার মন ধান মজুদ রয়েছে বলে একাধিক সূত্র জানা গেছে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ হুসেন মোহাম্মদ এরশাদ বলেন চলতি মৌসুমে চৌদ্দ হাজার ছয়শ পঞ্চাশ হেক্টর জমিতে আউশ চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল কিন্তু এবার লক্ষ্যমাত্রা ছাড়িয়ে চোদ্দ হাজার বিশ হেক্টর জমিতে আউস চাষ হয়েছিল ইতিমধ্যে সব জমির ধান কাটা মারাই শেষ হয়েছে এবার ধানের ফলনও হয়েছে ভালো আউস মৌসুমে চাল উৎপাদন হয়েছে আটচল্লিশ হাজার একশো ছেষট্টি মেট্রিক টন অন্যান্য বছর আউশ ধান বাজারে আসার পর চালের দাম কমলেও এবার কিছুটা উল্টো চিত্র দেখা যাচ্ছে উপজেলা চাউল মালিক সমিতির আহ্বায়ক মোহাম্মদ শামসুল আলম মাচ্ছু বলেন সাধারণ কৃষকের ঘরে এখন আর ধান নেই বড় বড় ব্যবসায়ী ধান ক্রয় করে মজুদ করে রেখেছেন বাজার ঊর্ধ্বমুখী থাকায় আরো লাভের আশায় তারা ধানগুলো এখন বাজারে ছাড়ছে না এই কারণে চালের দাম কিছুটা বেড়েছে এ অবস্থা থেকে উত্তরণের জন্য নিয়মিত প্রশাসনের পক্ষ থেকে বাজার মনিটরিং করতে হবে বলেও জানান তিনি এ ব্যাপারে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ মহাজের আলীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন আউশ মৌসুমে উৎপাদিত মাঝের চালের দাম খুব একটা না বাড়লেও ধানের দাম বৃদ্ধির কারণে অন্যান্য চালের দাম কিছুটা বেড়েছে তবে তিনি প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মিল মালিকদের সঙ্গে কথা বলার পাশাপাশি বাজার নিয়ন্ত্রণের জন্য দ্রুত বাজার মনিটরিং সহ সব ধরনের ব্যবস্থা গ্রহণ করবেন বলেও জানান দর্শক এই ছুড়ে এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন